আচ্ছা আমরা আজ এই স্টুডিও ফিরদৌসে এসে সবাই মিলিত হয়েছি মূলত একটি বিশেষ বিষয় নিয়ে। আমরা বনলতা সেনের প্রেমিক বোধ হয় সবাই, মানে একটা সময়ে বনলতা সেনকে কল্পনায় আমরা সবাই দেখে থাকি। তো অদ্ভুত একটা নান্দনিক সৃষ্টি জীবনানন্দ দাশের বনলতা সেন, যার বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এইটুকু শব্দগুচ্ছের উপরেই যেন বনলতা সেনকে আমরা চোখের সামনে দেখতে পাই। এই যে বিষয়টা, আমি তুমি এই গোটা বিষয়টার পরিকল্পনা করেছ এবং গোটা বিষয়টাকে পরিচালক হিসাবে নিজেকে প্রকাশ করছ, এই যে এত সুন্দর একটা কবিতাটা তো আজকের নয়, জীবনানন্দ দাশের বহু দিনের কবিতা, অনবদ্য এবং একটা জীবনানন্দ দাশের যে শ্রেষ্ঠ কবিতাগুলো আছে তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ একটা প্রেমের কবিতা। শুধু প্রেম বললে ভুল হবে, আদি থেকে অন্ত বোঝানোর একটা কবিতা। তো তোমার ভাবনায় এইটাকে নিয়ে সিনেমাটোগ্রাফি করা যেতে পারে, এই ভাবনাটা কিভাবে মাথায় এলো? একদম ঠিকই বলেছেন যে আমি খুব ছোটবেলা থেকে কবিতা প্রেমী, মানে কবিতা নিয়েই থাকে। আমার যেমন আব্বা আমাকে ছোটবেলা থেকে কবিতা শেখাতেন, কবিতা আবৃত্তি করা দেখাতেন, কখনো আয়নার সামনে দাঁড় করাতেন, দিয়ে কবিতা আবৃত্তি করতেন। তো আমি ঠিক মনে পড়ছে, আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন কোনো একটা কম্পিটিশনে আমাকে একটা নাম দিতে হয়েছিল বনলতা সেন। পরে যখন আমি বিভিন্ন জায়গায় কবিতা পড়লাম বনলতা সম্পর্কে জানলাম এবং কবি জীবনানন্দ দাস সম্পর্কে জানলাম, তখন এই বনলতার যেটা নারী, সেই নারীকে যে কোনো আপনি যেটা বললেন, মানে আমরা সবাই একসময় কল্পনা করতে পারি, কল্পনা করেছি হয়তো। তো সেই কল্পনার মধ্যে নিয়ে এসে আমার মনে হলো যে এইটাকে আমরা যদি চিত্রায়ন, মানে তার কাব্যিকটাকে আমরা যদি চিত্ররূপে ফুটিয়ে তুলি তাহলে কেমন হয়। হ্যাঁ ঠিক আছে, এখানে বসলাম, একটা ন্যাচারাল জিনিস কিরকম হচ্ছে, একটা এখানে আছে যে আমি কবিতার যে বনলতার প্রতি প্রেমে আকৃষ্ট হয়ে এবং কল্পনা করে আমি এটাকে কবিতাটাকে আমার ভিডিও চিত্রের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তুমি তোমাকে সুদীপ তোমাকে জিজ্ঞেস করছি যে তোমাকে যখন প্রস্তাবটা দেওয়া হলো যে তুমি জীবনানন্দ হও, তার আগে তুমি এই কবিতাটা কখনো পড়েছিলে, মানে এই প্রস্তাব দেওয়ার আগে কখনো পড়েছো? আসলে জীবনানন্দ দাশকে তো সবাই জানে, বেসিক্যালি নামে জানি, আমি সবাই জানি নামে জানি, কবিতাও কিছুটা এই বনলতা সেন সম্বন্ধে সেইভাবে কোনো জানা ছিল না, তবে শুনেছি, যেহেতু আমি একটা বেসিক্যালি কালচার জগতে বিলং করি, তো সেই সূত্রে আমিও কখনো কোরিওগ্রাফ করতে, কখনো আবৃত্তি পাঠ করতে অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে আমি এই কবিতার সম্বন্ধে শুনেছি, জাস্ট এইটুকুই। আমি এই স্টুডিওতে এলাম, ওরই কাজ করার কথা ছিল, বাট সেই মুহূর্তে আমরা বসে কথা বলছিলাম, তো বেসিক্যালি ও তো সিলেক্ট বনলতা সেনের চরিত্রেতে, এবং তারপরে আমি বসে আছি, অ্যাজ এ এমনি বসে আছি, আমি এসছি ওর সাথে, তা হঠাৎ এখানে একজন আছেন ক্যামেরাম্যান সায়নদা, তো সায়নদা আর নূরদা মিলেই ওরা হঠাৎ বসে থাকতে গল্প করলো যে তুমি হলে কেমন হয়। তো এটা একটা মজার ঘটনা যে সেই মুহূর্তে আমিও ডিসিশন নিতে পারছিলাম না যে আমি হলে কেমন হয়, বাট চ্যালেঞ্জিংটা নিয়েই নিলাম, হলে ভালোই হয়। তারপরে দাদা সাপোর্ট করলেন, সবাই নিজেও হোমওয়ার্ক করলাম, চক আউট করলাম, সম্বন্ধে জানলাম, কবিতাটা পড়লাম বারবার, তারপরে হঠাৎ করেই করার ইচ্ছাটা জাগলো আর করে ফেললাম, এরপরে তো দর্শকরা বলবে। Thank you.
কি তার আগে এই বনলতা ফিল্ম করেছো? একদমই আমার কোনো ধারণাই ছিল না বনলতা সম্পর্কে, কোনো ধারণা ছিল না। সুদীপের বনলতা সেনের সন্ধান শেষ তাহলে নাকি? তো বৌদি আপনাকে জিজ্ঞেস করছি, হচ্ছে যে এই গোটা বিষয় ভাবনা পরিকল্পনা ইত্যাদির মধ্যে ও তো বারবার বলে যে দাদা বৌদির সহযোগিতা ছাড়া আমি একা চলতে পারি না। ওর এই ভাবনাটা আসার পরে আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেছিল? হ্যাঁ, প্রথমে আমি ধন্যবাদ দেওয়া চাই স্টুডিও ফেরদৌসকে এবং তার কর্ণধার অবশ্যই আমার দেওর নূর মোহাম্মদ। আমরা কবিতার দিক থেকে অনেকটা পিছিয়ে ছিলাম আর কি, সারমর্মটা পড়ে তারপরে বুঝি। আমরা এক একজন এক এক দৃষ্টিকোণ দিয়ে একটা কবিতাকে যখন পড়ি, আমার দৃষ্টিকোণ ভঙ্গি আলাদা হবে, আপনার হবে, ইনি একটা ক্রিয়েটিভ মানুষ, ইনার দৃষ্টিভঙ্গিটা আলাদা হবে। উনি যেটা করতে চেয়েছেন, আমরা যেটা দেখলাম স্ক্রিপ্টে, আমরা যে ভিডিওটা দেখলাম, সিনেমাটোগ্রাফি সেগুলো খুব ভালো আইডিয়া লাগাই। সে আমাকেও কখনো আমি ডিরেকশন দিলেও, মানে আমি একটা ফিল্মের ডিওপি হলেও সে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করি যে ছবিটা ঠিক এই অ্যাঙ্গেলে গেলে ভালো হবে। আমি বলেছিলাম যে একে, আমি একবার বলেছিলাম যে এটাকে কালার দিয়ে ছবিটাকে যদি বানাই তাহলে কেমন হবে, তো বলে না কাকু তো উভয় বানালে হবে না, কবিতাটা তো আপনি আমাকে বোঝান, মানে আমাকে বোঝাই যে কবিতাটা দেখে ঠিক এই আঙ্গিকের কবিতা, তাহলে কবিতাটাকে আমরা ঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দিয়ে আপনি যে হ্যারিকেনগুলোকে জানতে যাচ্ছেন, সেই আলোগুলোকে তো কবির আলোর দিশা দেখায়। সবগুলোকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে ওর মধ্যে দিয়ে আলোর একটা হিসাব ফুটিয়ে অসুক দেখানোর জন্য ও খুব কষ্ট করে, মানে চার দিন ধরে একটা এডিট করে ওই মানে হ্যারিকেনের আলোগুলোকে ওখানে দেখানোর চেষ্টা করেছে। এটা সারাদ ও আমাকে বারবার বলেছে যে এইভাবে আমি করি, করার চেষ্টা করি কালার গ্রেডিং থেকে। আপনারা এই ভিডিওগ্রাফির মধ্যে, এই সিনেমাটোগ্রাফির মধ্যে আপনারা কিভাবে আছেন, আপনাদের উপস্থিতিটা কিভাবে আছে, মানে আপনি কি করেছেন, মানে আপনারা কি করেছেন? আমরা সাধারণত নূর মোহাম্মদ মানে কাজল আর আমি শঙ্কর কুমার দাস অনেক পরিচালনা যৌথভাবে করেছি। যেমন আমরা একটা করেছিলাম তারা তারা বলে, যে তারাপীঠে একটা আমরা মানে শ্যুট করেছিলাম, সেটা যৌথভাবে আমরা কাজ করেছি। এর পিছনে কারো কোনো ভূমিকা আছে? আছে, আছে শঙ্কর কুমার দাস, নূর মোহাম্মদ। আচ্ছা, মানে এরাই আমাদের উৎসাহিত করেছে, এবার মাথা থেকে নেমে এসো, নেমে এসো, মধ্যে মধ্যে আগমন হোক। এরাই আমাকে বললেন যে এই পর্সেন্টে যা এই এই সাইডে এসো, তাহলে শঙ্কর বললে এবং কাজে বললে এই সাইডে এসো, তাহলে তোমার চাহিদাটা একটু বেশি হবে। বললো সঙ্গে সঙ্গে আপনি প্রেমের গান করতে দেখতে লাগলেন নাকি? মানে প্রেমটা কি আপনার ভেতরে জন্ম থেকে আছে? বলার সঙ্গে সঙ্গে লিখে যাচ্ছেন, তাহলে চিন্তা ভাবনা করতে হলো। এবার এই যে বনলতা সেন, যে তার যে কাব্যিক আবেদন এবং তার যে নান্দনিক আবেদন, বনলতা সেনকে আপনি কখনো কল্পনা করেছেন? আমি একবার কল্পনা করেছিলাম, কিন্তু আমি পরিশুদ্ধ করতে পারিনি। বনলতা সেনের পিছু ধা করতে গিয়ে যে পড়ে গেল, এবং টেক নিতে গিয়ে আমার এখনো দাগ হয়ে গেছে। অনেকবার পড়ে গেছিলাম জিনিসটা পারফেক্ট করার জন্য, আমাদের দাদা অনেকবার বলেছিলাম যে পারফেক্ট হতেই হবে। ইনফ্যাক্ট আমরাও চাইছিলাম যেন পারফেক্ট হয়, যেন আর্টিফিশিয়াল না লাগে, আমি পড়ে যাচ্ছি ইচ্ছা করে থেকে পড়ে যায় না। তো ওই ভিমডি খেয়ে পড়ে যাওয়া মনে হয় আর আমি যেই ডুবছি আমাকে জলে ফ্লো করছে উপরের দিকে, যে আমি উঠে আছি, আর আমি প্রচন্ড জল খেয়েছিলাম,
তাও আর তখনই মানে এত বিভীষিকাময় ঝড় দিচ্ছিল, জলে ডুবার একটা নিয়ম আছে কিন্তু, জলে ডুব দেওয়ার, সেটা হচ্ছে শ্বাসটা ছেড়ে ডুবলে তুমি আর উঠবে না। না এটা আমার একদম ফার্স্ট টাইম। যতবারই টেক দিতে বলেছি যে হচ্ছে না আরো কথাও তো জল খেয়ে নাকি জল খেয়ে নাকি ভালো শহর হয়ে গেছে যে কারণে আর পুকুরের সেই সৌন্দর্য এখন আর নাই, প্লাস্টিক পলিথিন টলিথিন ভর্তি হয়ে আছে, কিন্তু একটা সময় ছিল মানে আমাদের ছোটবেলা তো আমরা ওই রূপ দেখেছি, কিন্তু আমার মামাদের মাথায় এটা আসেনি যে আমি বাংলার রূপ দেখেছি আমি অন্য কোনো রূপ দেখতে চাই না। তো জীবনানন্দ প্রকৃত অর্থে বাংলার কবি ছিলেন, তার মধ্যে জীবনানন্দের অন্যতম শ্রেষ্ঠ কবিতা বলবো একটা, সেটা হলো এই হাজার বছর ধরে অসাধারণ কবিতা বনলতা সেন। তো একে অন ক্যামেরা এর এই জীবন মানে জীবনানন্দের ভাবনাটাকে জীবনানন্দ হিসেবে ফুটিয়ে তোলা এবং কঠিন কাজ তুমি যেটা করেছো সেটা অনেকটাই ভালো, তবে চেষ্টা করেছি হ্যাঁ অনেকটাই এর থেকে আরো ভালো ভালো প্রোডাকশন এই তোমাদের মাধ্যমে আমাদের আপনাদের সবার আশীর্বাদ থাকলে আপনাদের পাশে থাকলে আর চেষ্টা করে চলে আমি প্রতি পর্বে খেতে আসি এখানে আমি পেটু যাই হোক তাদের উদ্দেশ্যে বলি এই সমগ্র পরিকল্পনাটি হচ্ছে নূর মোহাম্মদ যাকে সবাই আমরা কাজল বলি আর পরিচালনায় ওই হচ্ছে মানে পরিচালক এবং তার সঙ্গে যারা সহকারী পরিচালক আছেন কো ডাইরেক্টর শঙ্কর কুমার দাস এবং সীমন্ত মজুমদার আর আলোর প্রক্ষেপণে যারা আলো ব্যবহার করেছেন এবং সব থেকে আলোর যেটা বলবো যে ওই ব্যাকান হাইডের মধ্যে ওই যে হারিকেনটাকে আপনারা উজ্জ্বল করে রেখেছেন ওইটা কিন্তু একটা অদ্ভুত আপনার ক্রিয়েশন খুব ভালো। হ্যাঁ তো চরিত্র চিত্রণে বনলতা আমাদের চিরকালের যে সম্মান সেই রিম্পি আর কবির ভূমিকায় সুধীর আর যাদের অনুপ্রেরণায় মানে আমি কাজলের সঙ্গে বা নূরের সঙ্গে কথা বলে যা বলছিলাম তা যারা অনুপ্রেরণা জুগিয়েছেন এই সমস্ত যেটা করার জন্য এই সিনেমাটোগ্রাফি এটা করার জন্য সাহারা মণ্ডল জান্নাতুল ফিরদৌস এবং নূর আহমেদ আর আজকের এই চাচক্র মানে আপনি গোটা সমস্ত কাজটা করে আপনার মধ্যে কোন অতৃপ্তি নেই বেশ ঠিক আছে আমরা তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে এবং প্রত্যেকেই বলবো আপনারা এই লিঙ্ক এই চাচক্রের নিচেই লিঙ্ক পাবেন ইউটিউবে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর প্লিজ লাইক করবেন শেয়ার করবেন। নমস্কার সকলে ভালো থাকুন।